শুভ সপ্তমী কি সব ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা দাশবি আড্ডা চ্যানেল ফ্যামিলি মেম্বার। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন 8টা বাজে, সকাল নয় 8টা বাজে গিয়েছে। আর সপ্তমী দিনে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটাতে, কেননা অনেকটাই ডাউন আছে চ্যানেল, তোমরা হেল্প না করলে কিভাবে হবে ভাই, একটু তো হেল্প করে। ঘুম থেকে উঠে ব্রাশটা করে জাস্ট এলাম রুমের ভেতরে, এসে দেখি বন্ধুদের ফোন আসে, করে করে এখন উঠলি না। আর আমি ভাবছি আজকে আমাদের যত লোকালে যত ঠাকুরগুলো আছে গাই নিয়ে সব বন্ধু মিলে ঘুরবো, এটাই প্ল্যান করছি আমি। এবার শিবতলাতে যাবো, তারপর প্ল্যান হবে। আর আজকে সপ্তমী দিনে ঘট করতে হয়, আর ঘরটা বুনি ভরবে, আমি ভরবো না। এবার বোনের বান্ধবীদের সাথে ওরা যাবে, এবার সেখানে যদি আমি যাই সেখানে খাওয়া দাওয়া খাবে না, ওই জন্য বোনই যাক ঘর ভরতে ওই বোনগুলোর সঙ্গে, মানে বোনেদের বান্ধবীদের সাথে। আর আমি এখন এই লেট খেয়ে উঠলাম বিছানা থেকে, ওঠার পর হঠাৎ সে চানটা করে আসি, চানটা করে তোমার সাথে কথা চান। আমি যে বোলপুরে পাঞ্জাবি এনেছিলাম সেটা আজকে দিনের জন্যে আর পরবো, তোমরা দেখতে হবে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলবে। আকাশ কুসুম ইচ্ছের ফাটলো বুঝি আটম বম লেগে পরিবার হুল্লোড়ে মনে রাজ মাইনে বেশি মাথার কম। হে গাইস, চান টান করে রেডি হয়ে চলে এলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। নেই কেমন লাগছে, ফ্লাশ জ্বলছে অতটা ঠিক বুঝতে পারিনি, বলতে পারছি না। পর কিছু খাওয়া দাওয়া করবো বাইরে, খাওয়া দাওয়া করার পর ক্লাবে যে ঠাকুরটা হয়েছে শিবতলা সেখানকে যাব, আর ওখানে গিয়ে বন্ধুর সাথে দেখা হবে, চলো শীতলে যাওয়া যাক। অনেকক্ষণ পর মণ্ডপে এলাম, হাঁটতে আসার পর এই যে দাদাদের সঙ্গে এখন আড্ডা মারছি। ও দেবা সিজা এইদিকে দেখাও, এদিকে সব ফ্রি ফায়ার খেলছে, চলো সামনে গিয়ে আমাদের ক্লাব, বড় ক্লাব। হ্যাঁ, এখানে যে ঠাকুরটা আছে সেটা দেখাই, চলো। আর এদের সব দিনই সমান ফ্রি ফায়ার লাগিয়ে দিয়েছে, ফ্রি ফায়ার বাহ। আর গোপাল তো খেলে না, আর পুজো মানে একটু অন্যরকম ভাই, পুজো পুজো থেকে শুনি পাই। সামনে বোম ফেটে গেল, এ দাঁড়া রে, আর বাচ্চাদের বোম ফাটানো শুরু দেখতেই পাবে, চলো বাচ্চাদের কাছে যাই। পুজো মানেই ওদের পুজো ভাই, বোম টোম ফাটাবে পুজো ভাই, এদেরই বোম টোম ফাটাচ্ছে, আর আমাদের বোম টোম কেনার পয়সা নাই। এই 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 ই মা লোকের ঘরে যা, শালা পালা করে দিল। এই দেখো বাবা, এই লোকের ঘরে বোম ভরে দিচ্ছে, ওই দেখো মালটা। 20 minutes later. ঘাট কি বলবো, চলো সামনে যাওয়া যাক, ওকে তুলি, তারপর দেখতে পাবে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি, বুঝতে পারলে তো। চলো হে গাইস, এই দেখো ভাইকে নিয়ে বেরিয়ে গেলাম ঘুরে, ঠাকুর কাকুদের, আমাদের তিলু কাকুদের ঠাকুর দেখছো, বড়িপুরে ঠাকুরদা কমপ্লিট। এবার দেখি কোন দিকে যাওয়া যায়, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, চলো। আর এদিকে প্যান্ডেলের ভিউ, আর মেয়েগুলো এগিয়ে গেছে খুব, কোথায় দাঁড়াতে হবে, চলো কোন ছোট ডিবুরে, চলো ঠাকুরের ওখানে যাওয়া যাক। মায়ের ভিউ, ফিউ মোমেন্টস লেটার, আমরা এখন পুরেপুর, এখানে ঠাকুর দেখতে এলাম, সেই নেক্সট লেভেল মজা হচ্ছে। আর এদিকে মেঘের ভিউ চারপাশে, আর এই যে মায়ের মণ্ডপ, চলো ভেতরে যাওয়া যাক। এই যে মা দেখতে পাচ্ছ, দেখা হচ্ছে, ফোন করে করে ডাকতো যেদিকে। হ্যাঁ, আর অজয়দের বাড়ি ঠিক এই পিছনে, এটা দুর্গা মন্দির। এবার চলো দুর্গা মন্দিরের ভিউটা দেখি, আর এদিকে ওয়াও লেভেল ভিউ মা গো। Few moments later. পুকুরে আরেকটা জায়গায় ঠাকুর হয়, ওই জায়গাতেও এলাম ঠাকুর দেখতে। এই যে বারবার ছোট ছোট ক্লিপ দিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভিডিও অনেক বড় হয়েছে, আজকে অনেক ঠাকুর দেখতে হবে, বুঝতে পারছো।
few moments later ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा ये। इसके मुंह में पैदाशी सुपारी है, ये तोतला है। সেরা লাগছে মন্দিরটা, যেমন দারুণ লাগছে, আর মায়ের মুখটাও দেখো। আমরা যাবো দেখি, তারপর তোমার সাথে শেয়ার করছি। আর মেয়েকে প্রচুর লেগে আছে, বুঝতে পারছো? আমরা যখনই বাড়ি থেকে বেরোই তখনই বৃষ্টি আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, মেঘটাই তো। 15 minutes later. প্রসাদ পেলাম আর কি। হ্যাঁ, বেশ, এটা দেখে নেওয়ার পরে তারপর তোমার সাথে কথা হবে, তাই তো? ভাই, আমাদের সাথে যা হয়ে গেল তা বলার নেই, দেখছো? এই দেবো, অবস্থা দেখো, এই দেবো, দেবার কি অবস্থা। পুজো দেখতে বেরিয়ে তো গাড়ি চালিয়ে এলাম, ভিজে গিয়েছি, তারপরে যে ড্রাগন দাঁড়িয়ে আছে, কি করবো বুঝতে পারছি না। এখন অনেক ঠাকুর, ভাই আরো জোরে বৃষ্টি এলো। এখন আমরা এসেছি ভিজতে ভিজতে দাঁতপুর ঠাকুর দেখতে। ঠাকুর এখন গেট লাগানো, বুঝতে পারবো নাকি, বুঝতে পারছি না। এই দেখো ঠাকুর, চলো এটা ঠাকুর দেখার পর এরপর কোথায় যাবি? বৃষ্টি থামলো, বৃষ্টি থামার পর এখন এসেছি শেরুনিয়া ঠাকুর দেখতে। এই যে এখন কারেন্ট নেই, তাও অনেকটাই ক্লিয়ার আসছে ছবি, দেখো সেই লাগছে। আর এই যে দাদারা বলছে আমাদেরকে ইউটিউবে নে নে, দাদাদের মুখ গুলোই তো পিছন দেখাচ্ছে, সমজরো 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 না। few moments later এখন এই দেখো সব দাদা বন্ধু, কৃষ্ণ দেখো বন্ধু, এই দেখো দেবা, বুঝতেই পারছো যে পিছনটা দেখো। বৃষ্টি পড়ছে, এই যে প্যান্ডেলের সেরা ডেকোরেশন করে সেরা। আর এই দেখো সামনেই মা, দেখতে পাচ্ছ? এখানে পুজো হয়ে গিয়েছে, এখন দাদারা সব বসে আড্ডা দিচ্ছে, কারেন্টও নেই, যে গানটা একটু বাজাবো ভাই, মতলব কুছ ভি। তারপর আমি চলে যাবো বাড়ি, বাড়িতে খাওয়া দাওয়া করবো, রেস্ট নেবো, তারপর বিকালে তোমার সাথে দেখা হবে, ওকে বাই। বেরিয়ে গেলাম বিকালবেলাতে, এখানে সাতপথে এসে দেখিন তুললাম, তোলার পর ঠাকুর দেখলাম, ঠাকুর দেখার পর এবার ঠাকুর দেখে বেরাবো। এখন 8টা পর্যন্ত কোনো ব্যাপার নেই, ঠাকুর দেখে বেরাবো, আর তার সাথে তোমার সঙ্গে দেখো, দেখতে থাকো। আর এরকম দেব আমার ফোন ধরেছিল, এই যে দেখো কি অবস্থা, কাদায় কাদায়। এই গ্রামে একটা ঠাকুর আছে, সব দেখা নেওয়ার পরে এখানে এবার আমার বন্ধুদের যে ঠাকুরটা আছে তার সেখানে যাচ্ছি, চলো ওখানে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। এই একটা এই স্টার্ট হলো ঠাকুর দেখা, ফার্স্ট ঠাকুর বিকালবেলা থেকে। few moments later দেখো এই পুজো দেখতে এসে সামনে মন্দির ফাঁকা মাঠের দিকে, আর এই দেখো সেই ভিউ, আর এখানে মানে গাড়িটা এইভাবে ধেন্দুরে, চলো মায়ের মন্দিরে যাওয়া যাক। আরে দে ভাই, আর এখানে বন্ধুদের সাথে দেখা হলো, দেখছো? এটা আমার বন্ধুদের ঠাকুর, এই জায়গাটার নাম হলো মিত্রপলসা, এখানেও ঠাকুর দেখতে এসেছি, তাই তো? বুঝতেই পারিনি, এখানেও কাছাকাছি পরপর দুটো ঠাকুর হয়, পরপর দুটো, ভাবতে পারছো? মানে পাশাপাশি একটা বাড়ি পর। এই দেখো সেই জায়গাটা, কিছু ফ্রেন্ড এসেছে ওদের সাথে দেখা করবো, চলো তারপর রাতে দেখতে পাবে। দেখা করতে এসেছিল, এই দেখো দুজন, দেখা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছে, ঘুরিয়ে দিলাম গ্রামে, ঠাকুর দেখিয়ে দিলাম, যাও যাও, বেশ যাক। দেখো আর এক জায়গায় দেখতে এলাম, পাঠানপাড়া, ও সেই লাগছে ঠাকুরটা। এরপর ঝলকা ঢুকবো, ঝলকা দেখতে পাবে। পর
এদের খুব খিদে লেগেছে, আমি খাবো না, আমি খাই না, বাইরে খাবো, সেরকম ওরা দুজন খাচ্ছে। ঠাকুর দেখতে এসে এখানে মন্দির, এটা দেখছো, এই মন্দিরে ঠাকুর দেখতে এসে খাচ্ছে এখন, খেয়ে নেক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এসেছি মাঠবে ঠাকুর দেখতে, মাঠবেতে সেই হয়েছে ঠাকুরটা, সেই সেই, এই দেখো দেখছো মা, আর সব হাত দেখি দেখি ইউ, আরে ভাইগুলো দেখছে ভাই, অসাধারণ লাগছে। এরপর নপাড়াতে হয়তো ঠাকুর হয়েছে, ওটা দেখে বাড়ি নাকি আমাদের গ্রামে অনুষ্ঠান দেখবো, নপাড়া ঠাকুর এটা দেখে নাও। হ্যাঁ গাইস, সারাদিন তো দেখতে পেলে বৃষ্টি ভেজা, তারপরে কি বলবো, দিনটা খুব একটা ভালো যায়নি, রাতের দিকে বেশ মজা হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর তোমরা তোমাদের কেমন পুজো কাটলো সেটাও কমেন্ট করে বলবে। আমার মোটামুটি কেটেছে সপ্তমীর দিনটা, এবার তোমাদের সপ্তমীটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে বলবে, তারপরে বাকি ব্লগ দেখতে থাকবে।